কুসুম শ্রেণী সকল বাচ্চাদের জানাচ্ছি আমার প্রাণ ঢালা শুভেচ্ছা তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো আজ আমি তোমাদের বড় থেকে ছোট সাজাও করাবো তোমরা খাতা ও পেন্সিল নিয়ে প্রস্তুত হও আমি বোর্ডে লিখেছি বড় থেকে ছোট সাজাও এই অঙ্কগুলো আমি তোমাদের করাবো তার আগে আমি এখানে দেখো একটা চিত্র আট করেছি একটা সিঁড়ির মতো সবচেয়ে বড় সিঁড়িটা আমি সবচেয়ে সামনে দিয়েছি সবচেয়ে ছোটটা সবচেয়ে শেষে যেন তোমরা বুঝতে পারো তাহলে এই সবচেয়ে বড় সিঁড়িটা কত নাম্বার বিশ নম্বর তারপরে উনিশ নাম্বার সিঁড়ি এরপর আঠারো নম্বর সিঁড়ি তারপর সতেরো নাম্বার সিঁড়ি এরপর ষোলো নাম্বার সিঁড়ি এরপর দেখো পনেরো নাম্বার সিঁড়ি তারপরে হচ্ছে চোদ্দো নাম্বার সিঁড়ি এরপর তেরো নাম্বার সিঁড়ি এরপর বারো নাম্বার সিঁড়ি এরপর এগারো নাম্বার সিঁড়ি এরপর হচ্ছে দশ নাম্বার সিঁড়ি এরপর নয় নাম্বার সিঁড়ি এরপর আট নাম্বার সিঁড়ি এরপর হচ্ছে সাত নাম্বার সিঁড়ি এরপর ছয় নাম্বার সিঁড়ি এরপর পাঁচ নাম্বার সিঁড়ি এরপর চার নাম্বার সিঁড়ি এরপর তিন নাম্বার সিঁড়ি এরপর দুই নাম্বার সিঁড়ি এরপর এক নাম্বার সিঁড়ি সবচেয়ে বড় সিঁড়ি হচ্ছে বিশ নাম্বার সিঁড়ি সবচেয়ে ছোট হচ্ছে এক নাম্বার সিঁড়ি এবার আমি অঙ্ক শুরু করব আমি এখানে কি লিখেছি এক নম্বরে পাঁচ তিন এক চার দুই আমরা অঙ্কগুলো সার্কেল দিয়ে করব। তাহলে সবচেয়ে বড় সংখ্যা কোনটা পাঁচ পাঁচ আমি সার্কেল দিলাম এখানে আমি লিখলাম পাঁচ এরপর আমি কমা দিলাম এবার দেখো তিন এক চার দুই এবার এই চারটা সংখ্যার মধ্যে চার বড়। এবার আমি চার লিখলাম তারপরে বাকি থাকলো কি তিন এক দুই তাহলে কি হবে তিন হবে এখানে আমি তিন লিখলাম তারপরে দুই সবচেয়ে শেষে হচ্ছে এক এবার দুই নম্বরে দেখো আমি লিখেছি সাত দশ আট ছয় নয় তাহলে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে দশ আমি সবচেয়ে আগে লিখব দশ এরপর নয় এরপর হচ্ছে আট এরপর সাত এরপর হচ্ছে ছয় তিন নম্বরে আমি লিখেছি পনেরো তেরো এগারো চোদ্দো বারো তাহলে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে পনেরো আমি পনেরো লিখে ফেললাম এরপর হবে চোদ্দো তারপর তেরো এরপর হচ্ছে বারো সবচেয়ে শেষে হবে এগারো এরপর চার নম্বরে দেখো আমি লিখেছি উনিশ ষোলো আঠারো বিশ সতেরো তাহলে সবচেয়ে বড়ো হবে বিশ এরপর হবে উনিশ তারপরে হবে আঠারো এরপর হবে সতেরো এরপর হচ্ছে ষোলো এবার পাঁচ নম্বরে দেখো আমি লিখেছি চোদ্দো বিশ বারো আঠারো ষোলো তাহলে এখানে সবচেয়ে হচ্ছে২ আমি ২ সার্কেল দিলাম। এখানে সলাম২। এরপর বড় সংখ্যা কোনটা এখানে সবচেয়ে বড সংখ্যা হচ্ছে বিশ আমি বিশ সার্কেল দিলাম এখানে লিখলাম বিশ এরপর বড় সংখ্যা কোনটা আঠারো আঠারো সার্কেল দিলাম এরপর দেখো আচ্ছা কি চোদ্দো বারো ষোলো তাহলে তিনটার মধ্যে বড় সংখ্যা কোনটা ষোলো ষোলো আমি সার্কেল দিলাম এখানে ষোলো লিখলাম এরপর বাকি থাকলো কি চোদ্দ এবং বারো তাহলে চোদ্দ বারোর মধ্যে বড়ো কোনটা চোদ্দ এখানে আমি চোদ্দ লিখে ফেললাম এরপর বাকি শুধু একটাই আছে এটা কি বারো বারো সার্কেল দিলাম এখানে আমি বারো লিখলাম বাচ্চারা নিশ্চয়ই এগুলো তুলে ফেলেছ তোমরা আজ এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো